Sir, assalamu alaikum. Alaikum assalam warahmatullah. Assalamualaikum. Sir, এখন তো পরীক্ষা চলতেছে, এখন তো এই যে বোনস আমার কাছে নাই, কেমন? আচ্ছা, আর ওই যে পরীক্ষা আজকে শেষ, হ্যাঁ? কালকে থেকে আবার ঠান্ডা মাথায় আবার ক্লাস দিতে পারবো না তাই। শোনো, তাহলে এমনি ইনফরমাল একটু কিছু আলোচনা করি, তোমাদের বোনস পড়েছো কিনা? অডিও ভিজুয়াল না অডিও? অডিও আপনার বোন পড়েছেন? জি স্যার। আরে সুমার পড়েছেন নাকি? জি স্যার। বোন তো সব না, সুমারটা পড়েছেন কিনা আর কোনো কমপ্লেন আছে কিনা, মানে কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, না সব বুঝে ফেলেছেন? সব বুঝে ফেলেছেন? আচ্ছা বলেন তো, ডিফাইন করেন তো, হোয়াট ইজ বোন? মুনিয়া বলেন, আমরা মনে হয় আপনাদের প্রথম যখন সোরাস শুরু করছিলাম তখন আমরা ডিফাইন করছিলাম হোয়াট ইজ বোন। যেহেতু বোনস নাই সুতরাং আমি ব্রস ব্রস কথাবার্তা বলি, আপনি বলেন হোয়াট ইজ বোন, আমাকে শুনতেছেন আপনারা? কেউ কথা বলে না, তো বলেছেন আমাদের সেই কথাই তো বলেছেন। আচ্ছা শোনেন, বোন আর ট্রাইবস বলেন, হোয়াট আর দ্য ট্রাইবস অফ বোন? লং বন, টিপিক্যাল লং বন, লং বন, শর্ট বন, চারটা লং বন, শর্ট বন, ফ্ল্যাট বন, ইরেগুলার বন, ঠিক না? ঠিক তো নাকি? লং বন, শর্ট বন, ইরেগুলার বন আর ফ্ল্যাট বন। এবার এবং দা লং বন, তার মধ্যে আবার কত ভাগ আছে, যেমন টিপিক্যাল লংবন, তারপর অ্যাটিপিক্যাল লংবন। অ্যাটিপিক্যাল এর মধ্যে আছে যেমন মডিফাইড লংবন, মিনিয়েচার লংবন, ঠিক না? সব এক্সাম্পল দিতে পারবেন বলুন তো? এটা এটা পারলে ভালো হবে। বলেন প্রত্যেকের এক্সাম্পল বলেন, একজন একটা বলেন, এক ধরি দাঁড়ান, এদের রোল কত দেখি, এটা আমার সামনে এখন এই মুহূর্তে আছে, রোল কত, এত রোল বোঝা যাচ্ছে না। আচ্ছা মোরশেদ, মোরশেদুল ইসলাম আছেন? জি স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন টিপিক্যাল বোনের একটা এক্সাম্পল দেন স্যার। ফিমার একদম। আচ্ছা ফিমার, গুড, ভেরি গুড। আমরা যেটা পড়াচ্ছিলাম, তাহলে আমরা যেটা পড়াচ্ছি এটা টিপিক্যাল লংবন। হ্যাঁ, এখন আমাকে বলেন যে আপনি যে টিপিক্যাল লংবন বললেন, তার কি কি ক্রাইটেরিয়া থাকে, হঠাৎ ক্রাইটেরিয়া অফ টিপিক্যাল লং? সেক্ষেত্রে ইউজুয়ালি ওয়ার্ড ট্রান্সমিট করে। দেখেন আপনারা যে উদাহরণ দিলেন যে ফিমার, তারপর টিবিয়া, ফিবুরা, তারপর হাতে যদি হিমারাস, রেডিয়াস, আলনা, এই চারটা যে বন, এই বনটাই কিন্তু
টিপিক্যাল লংবোর্ড জান, এই টিপিক্যাল লংবোর্ড এই চাষনার মোটামুটি এক্সাম্পল, তো সকল বোন দেখেন ওয়েট ট্রান্সমিট করে, এবং এরা হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোন। আপনারা জানেন তো যে বোন এটাকে বলে অ্যাক্সিয়াল বোন, এটা অ্যাপেন্ডিকুলার বোন, মোটামুটি মিড লাইনে যেগুলা থাকে, হ্যাঁ অ্যাক্সিস মানে অ্যাক্সিস অফ দা বডি, অথবা বলতে পারেন যে কোনো একটা জিনিসের তো অ্যাক্সিস থাকে, সেন্টার সেন্ট্রাল লাইন, এটা হচ্ছে অ্যাক্সিস অফ দা বডি বলে। এবং এখানে যে যে বোন আছে সেটার নাম হচ্ছে অ্যাক্সিয়াল বোন, আর বডি থেকে সাইড দিয়ে চলে গেছে এটার নাম অ্যাপেন্ডিকুলার বোন। যেমন আমার সামনে র্যান্ডামলি ধরতেছে, সামনে যে যার সামনে যে পিকচার আসছে তাকে ধরতেছে। আচ্ছা কে এটা হচ্ছে? কানিস ফাতেমা ওয়ার পাসেন? জি স্যার। বলেন আপনি, আপনি এক্সাম্পল দেন। যে আমরা বললাম যে এটা বললাম যে ইরেগুলার বোন না, এটা বললাম জি স্যার শর্ট বোন, আটা হচ্ছে ফ্ল্যাট বোন, এটা ফ্ল্যাট বোনের উদাহরণ দেন স্যার। ক্লাভিকল ফ্ল্যাট বোন, ক্লাভিকল হচ্ছে মডিফাইড লং বোন, আমরা পড়েছি না, আমরা না ফ্ল্যাট সমান সমান আমরা অলরেডি পড়েছি, এই জন্য আমি বললাম ফ্ল্যাট মানে বুঝেন মানে এটা উচ্চারিত না, একটা হচ্ছে ফ্লোর মানে সমতল, যেমন হচ্ছে মাথা মানে ভাইটাল অর্গান সাপোর্ট দেয়, যেমন ব্রেন তাই না, মাথা যে স্কাল এই যে খুলি খুলি, এটা ফ্ল্যাট। আর আমরা যেটা পড়েছি সেটা বলে এই যে রিব না, জি স্যার রিব পড়েছি না স্যার, সেকেন্ড রিবটা না, না না এগুলো সব ফ্ল্যাট বোন, তোমার যে রিব সব ফ্ল্যাট বোন, রিব হচ্ছে ফ্ল্যাট বোন। এগুলো হচ্ছে তোমার ভাইটাল অর্গান, এখানে কি হার্ট এবং লাং না, সাধারণত ভাইটাল অর্গান যেগুলা সাপোর্ট দেয় এগুলা ফ্ল্যাট বোন, যেমন এখানে স্কাল ব্রেনে সাপোর্ট দিচ্ছে, হার্ট লাং এ সাপোর্ট দিচ্ছে রিব। এগুলা তাহলে এই যে এক্সাম্পল গেল ফ্ল্যাট বোনের একটা এক্সাম্পল, এটা ইরেগুলার বোন, আমরা এটাও পড়েছি ইরেগুলার বোনের একটা এক্সাম্পল দেন। এটা দেবেন কি, আমি বলে দিচ্ছি এই মাত্র যে আসছে তাকে ধরতে পারি নাকি, আসেন 9 02 আসেন আপনি বলেন রেগুলার বোন একটা এক্সাম্পল দেন। আমরা পড়েছি এটা সেম নাই তাই না, আর আমরা যে আমার স্যার তোমাদের পড়াইছে যে তোমার হিপ বোন, যেটা হিপ বোন, হ্যাঁ আমার স্যার পড়াইছে না, এটা হচ্ছে ইরেগুলার বোন। তাহলে আমরা আমাদের পড়ার ভিতরে যেটা পড়েছে ভাটিবিরা এবং হিপন, এটা হচ্ছে ইরেগুলার, আর বাকি থাকলো কি শর্ট বোন। শর্ট বোন এক্সাম্পল কে দিতে চাও? শর্ট বোন এক্সাম্পল এখানে সামনে পাইছি 16 9 16 16, সুন্দর একটা পিকচার দিয়ে আছে অনেক ছবি, আপনি বলেন শর্ট বোন এক্সাম্পল দেন। এখন টিপিক্যাল লং বোন, তার এক্সাম্পল আমরা জানলাম, যেমন আমরা পড়লাম যেটা ফিমার, তার একটা আপার ইন্ডাসে লোয়ার ইন্ডাসে শ্যাফট আছে, তারপর ওর গ্রাসের এক্সট্রা সব জানলাম। এখন যদি ধরেন একটা গ্রোয়িং লং বোন হয়, দ্যাট ইজ একটা চিলড্রেন যদি বোন হয়, তাহলে সেইখানে তার পার্ট কি কি থাকে জানেন না? আমরা তো সাধারণত অ্যাডাল্ট বোন পড়ি তাই না,
চিলড্রেনে যদি হয় এরকম একটা ফিমার বা হিমারাস বা টিবিয়া এনিথিং এলস টিপিক্যাল লং বোন হয় সেক্ষেত্রে তার কি কি পার্ট থাকে কে বলবেন আপনাদের যে এটা এই এখানে ছবি থাকলে আমরা চিনতে সুবিধা হয় আমাদের ঠিক না এটা হচ্ছে রুবিনা ইসলাম গোল কত জানি না সামনে যাকে পাচ্ছি তাকে কিন্তু ধরতেছে র্যান্ডাম সিলেকশন রুবিন আছেন না নাই থাকলেও শব্দ করবে না হ্যাঁ যে কেউ বলতে পারেন যে কেউ বলেন বলেন একটা গ্রোয়িং লঙের লং মানে কি পার্ট আছে বলতে পারবেন আরে আমি বলে দিই একটা গ্রোয়িং লং বোন আপনার একটা কার্টিলেজিনাস মডেল থাকে তাই না সাধারণত এর একটা জায়গায় বৃদ্ধি হয় যে জায়গাটা বৃদ্ধি হয় সেটার নাম হচ্ছে গ্রোথ প্লেট অথবা এপিফাইশিয়াল প্লেট শুনেছেন তাহলে গ্রোথ প্লেট অথবা এপিফাইশিয়াল প্লেট এই প্লেটের ওপরে ধরেন এখন একটা ইন ধরলাম দুই ইন না যেকোনো ওপরে ইন ধরেন আপার ইন ধরেন তাহলে এখানে যে জায়গাটা যে বৃদ্ধি হবে সেল ডিভিশন হয়ে হয়ে বৃদ্ধি হবে সেটা বৃদ্ধি সেই এরিয়াটার নাম হচ্ছে একটা ছোট ছবি দিলে ভালো হতো এটা যদি গ্রোয়িং লং ছবি দিতাম এপিফাইশিয়াল প্লেট ওর ওপরে যে অংশ তার নাম হচ্ছে এপিফাইসিস আর এই গ্রোথ প্লেটের নিচে যারা সেটার নাম হচ্ছে মেটাফাইসিস মেটাফাইসিস এখন ইমেচুর অবস্থায় আছে আর মাঝখানে যেটা শেপ যেটা যেটা ম্যাচুর হয়ে গেছে সেটার নাম হচ্ছে ওটার নাম হচ্ছে ডায়াফাইসিস তাহলে গ্রোয়িং ল্যাঙ্গুয়েজের পার্সে বললে বলতে হবে যে ওপর থেকে যদি আসেন এপিফাইসিস এপিফাইশিয়াল প্লেট দেন হচ্ছে ডায়াফাইসিস মেটাফাইসিস দেন ডায়াফাইসিস নিচের দিকে একই অবস্থা ডায়াফাইসিস তারপর হচ্ছে মেটাফাইসিস এপিফাইশিয়াল প্লেট এপিফাইসিস তাহলে কটা পার্ট বললাম চারটা কি কি বললাম এপিফাইসিস এপিফাইশিয়াল প্লেট বা গ্রোথ প্লেট দেন মেটাফাইসিস আর ডায়াফাইসিস ক্লিয়ার হ্যাঁ খুলে দাও আচ্ছা এখন এরপর আসো তাহলে আচ্ছা এখন যদি যদি বলি যে তাহলে অ্যাডাল্ট বোর্ডের কোন পার্ট থাকে অ্যাডাল্ট বোর্ডের একই পার্ট থাকে এপিফাইসিস থাকে মেটাফাইসিস থাকে আর ডায়াফাইসিস থাকে থাকে নাকি গ্রোথ প্লেট কারণ তখন তার বৃদ্ধি নাই আফটার 16 ইয়ার্স অর 20 ইয়ার্স তখন ওইখানে আর গ্রোথ প্লেট আর তা কোনো ই হয় না গ্রোথ আর হয় না গ্রোথ ফিউজ হয়ে যায় ওটা হচ্ছে এপিফাইসিস অথবা ডায়াফাইসিস ফিউজ হয়ে যায় সুতরাং তাদের ডিভিশন ভাগ বলতে গেলে পার্টস বলতে গেলে তিনটা বলতে হবে এপিফাইসিস তারপরে ডায়াফাইসিস এই মেটাফাইসিস আর ডায়াফাইসিস আর বাচ্চাদের ক্ষেত্রে এক্সট্রা হচ্ছে গ্রোথ প্লেটটা কেমন আচ্ছা এই হয়ে গেল এখন আসেন এটা লং বোন ব্লাড সাপ্লাই কি কে বলতে পারবে একই লোকজন বারবার সামনে আসছে এটা হচ্ছে কাকে পাইলাম এখন না বুঝতেও পারি না সাজিদ সাজিদ শাহ শাহজাহান 46 আছেন জি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আমাকে বলেন
যে একটা একটা লং বোন, টিপিক্যাল লং বোন, এর ব্লাড কোথা থেকে আসতে পারে কল্পনা করে বলেন স্যার? নিউট্রিয়েন্ট আর্টারি কো? ওটা তো ভালো অ্যান্সার দিয়েছেন, এই তো ভালো উত্তর হয়েছে, নিউট্রিয়েন্ট আর্টারি। আর আনিথিং এলস আর কিছু বলতে পারবেন? আপনার উত্তর আমরা নিয়েছি, হয়েছে, এটা সুন্দর। তাহলে টিপিক্যাল বোনের একটা নিউট্রিয়েন্ট আর্টারি থাকে, সেটা দিয়ে নিউট্রিয়েন্ট আর্টারির ভেতর ঢুকে যায়, ঢুকে যে ভেতরে যে ডিভিশন হয়, ডিভিশন হয়ে যে আটারি হয় সেটা হচ্ছে মেডুলারি আটারি, কেমন? মেডুলারি ওপর দিকে চলে যায়, আপার ইন্ডে লোয়ার ইন্ডে চলে যায়, তাহলে একটা মেডুলারি আটারি থেকে আসে নিউট্রিয়েন্ট আটারি বললেন, অসুবিধা নেই। আর বাইরের দিকে বোনের কাভারিং করা থাকে, তার নাম কি? বোনের কাভারিং আছে না? আপনার তো জামা গায়ে দেন, অ্যাপ্রন গায়ে দেন, তাই না? তা বোনের যে জামা আছে এর নাম কি? পেরিওস্টিয়াম। গুড, এই আপনার তো সবই পারেন, আপনার তো শুধু মানে জ্ঞান কিন্তু মাথায় আছে, শুধু একটু ধাক্কা দিয়ে বার করতে, আর কিছু না। তাহলে যে বোনের কাভারিং এর নাম হচ্ছে পেরিওস্টিয়াম, সেই পেরিওস্টিয়ামে কতগুলো লেয়ার আছে, তাই না? কিছু সেলুলার লেয়ার, কিছু ভাস্কুলার লেয়ার। পেরিস্টেম যে ভাস্কুলার লেয়ার সেটা হচ্ছে পেরিস্টেল আর্টারি। তাহলে বোন ব্লাড সাপ্লাই পায় পেরিস্টেম থেকে থ্রু পেরিস্টেল আর্টারি, একটা বললেন নিউট্রিয়েন্ট আর্টারি, আর ভেতর দিক পাবে মেডুলারি আর্টারি, কেমন? তাই আজ হল লং বোনের ব্লাড সাপ্লাই বলে এটা বলতে হবে যে পেরিস্টেল আর্টারি, মেডুলারি আর্টারি, নিউট্রিয়েন্ট আর্টারি, শেষ। আমরা যে ফিমার পড়লাম তারও ব্লাড সাপ্লাই এরকমই হবে, পেরিস্টেল আর্টারি, তারপরে মেডুলারি আর্টারি, নিউট্রিয়েন্ট আর্টারি। এখন আপনি বলেন পেরিস্টেল আর্টারি একটা ধরো ঠিক একটা বোন, তাই না? কতটুকু পেরিস্টেল আর্টারি সাপ্লাই দেয়? মনে করেন যে একটা কর্টেক্স একটা ঠিক আছে, মনে করেন ধরেন 2 মিলিমিটার বা 4 মিলিমিটার, তা কতটুকু পেরিস্টেল আর্টারি কতটুকু পেরিস্টেল আর্টারি দেয় আর কতটুকু মেডুলারি আর্টারি দেয়, সেটার হিসাব আছে। সেটা হচ্ছে মেডুলারি আর্টারি দেয় ইনার 1/3 আর আউটার 2/3 ইজ সাপ্লাইড বাই প্রযুক্তি স্পেশালিস্ট, বুঝেছো? কোন যায় ফটো ডকুমেন্ট কে বলতে পারবে আমার যে ক্যামেরা দিয়ে ছবিটা সে কোথায় থাকবে? গ্যালারি, গ্যালারি, গ্যালারি।
শেয়ার অপশনে যান স্যার, শেয়ার অপশনে যে দেখেন গ্যালারি আছে ওখানে। আচ্ছা আমি কি বলি, ছবিটা দেখাতে পারো, আমি পরে চেষ্টা করি। তার আগে একটু বলে বলে আসি, ওটা আমি কেমনে আসি খুঁজে বার করে তোমাদের থেকে জানাবো। সেটা হচ্ছে যেটা হচ্ছে ওই নেকে যেটা আমরা পড়লাম, একেবারে টিপে থাকে কি একটা লিগামেন্ট থাকে না, লিগামেন্টাম টেরিস ফেমোরিস মনে আছে তো? ওর ভেতর দিয়ে একটা আটারি যায়, সে নাম হচ্ছে আটারি অফ দ্য লিগামেন্টাম টেরিস ফেমোরিস। এটা হচ্ছে অবটুরেটর আর্টারি একটা ব্রাঞ্চ। সেটা আমার ছবি ছিল, ছবিটা তো বার করতে পারো। ওটা আমি ওই যে ওই নিটা থেকে সুন্দর করে ছবি ফটো তুলে নিলাম, তো সে বার করতে পারছি না। ওটা থেকে একটা আটারি চলে আসে হেডে সাপ্লাই দিয়ে, আর ওই নেকের ওখানে যে পায়ে দিয়ে চলে গেছে ফিমোরাল আর্টারি। হ্যাঁ, ফিমোরাল আর্টারি দুটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে অ্যান্টিরিয়র সারকামপ্লেক্স ফিমোরাল আর্টারি মানে একটা ব্রাঞ্চ, আর হচ্ছে পোস্টের সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি এই দুটো ব্রাঞ্চ নেক বরাবর একটা অ্যানাস্টোমোসিস তৈরি করে সুন্দর। এখান থেকে অ্যানাস্টোমোসিস করে নেক বরাবর মানে নেক এবং শ্যাফটের জাংশন একটা রিং তৈরি করে, অ্যানাস্টোমেটিক রিং। সেই রিং থেকে আটারি বাইর হয়ে হেড এবং নেকের দিকে চলে যাবে। এটার নাম হচ্ছে সার্ভাইকাল আর্টারি, অ্যান্টার সার্ভাইকাল আর্টারি আর পোস্টের সার্ভাইকাল আর্টারি। এটাকে হেড এবং নেককে সাপ্লাই দিবে, যে আবার হেড এবং নেকে যে জাংশন ওখানে যে একটা আর্কেট তৈরি করে আর্টারিয়াল আর্কেট, সেখান থেকে ছোট ছোট ব্রাঞ্চ হেড নেকে মানে টোটাল হেডটাকে সাপ্লাই দেয়। শুধু যদি বলি যে হেডের সাপ্লাই কি, তাহলে আপনারা বলবেন আর্টারিয়াল দিয়ে লিগামেন্ট টেরিস ফেমোরিস দিয়ে আর কিছু আসে, আর এখান থেকে যে সার্ভাইকাল আর্টারি হলো সেখান থেকে এপিফাইশিয়াল আর্টারি, আর একদম বোনসের ভেতর দিয়ে যাচ্ছে মেডুলারি আর্টারি। তিনটা সাপ্লাই দেবে হেডকে, নেককে সাপ্লাই দেবে ওই যে অ্যান্টার সার্কামফ্লেক্স পোস্টের সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি আছে ব্রাঞ্চ, রেডিয়েটিং ব্রাঞ্চ যেটার নাম হচ্ছে সার্ভাইকাল আর্টারি, অ্যান্টার সার্ভাইকাল পোস্টের সার্ভাইকাল, এটা হচ্ছে নেকের ব্লাড সাপ্লাই। ছবিটা তোমাকে আমি একসময় এই সিস্টেম করে দেখাই দিলাম, আর যেহেতু ছবি দেখাতে পারলাম না অন্য অন্য আলোচনা চলে আসে। আমি আমাকে বলেন যে বোনের সেল কি কি আছে, বলেন শিগগিরই। মুনিয়া বলেন, হোয়াট আর দ্য সেলস অফ বোন? বললাম যে হ্যাঁ বোনসের কি কি কোষ আছে, সেল সেল এর মধ্যে ম্যাচুর সেল হচ্ছে অস্টিওসাইট, কেমন আর আছে আরেকটা অস্টিওব্লাস্ট আরেকটা অস্টিওক্লাস্ট, কোনটার কাজ বলতে পারবেন কি, কোন সেল কি কাজ করে? যে কেউ পারলে বলেন স্যার, পেটে আসতেছে মুখ আসতেছে না। অস্টিওব্লাস্ট করে, অস্টিওব্লাস্ট হচ্ছে আপনার যখন বোনস তৈরি হয় সেলের বাইরে যে ম্যাট্রিক্স মানে কোলাজেন তারপর অস্টিও
বিভিন্ন প্রোটিন যেগুলো আছে, অস্ট্র নেকটিন, অস্ট্র পেন্টিন, এরকম যে প্রোটিন যেগুলান আছে, সেই কোলাজেন যে এক্সট্রা সেলুলার যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স গুলো ডিপোজিশন করে অস্টিওপ্লাস্ট। তার মানে মনে করেন মাটি কেটে কেটে নিয়ে ওখানে ফেলবে, ওই যে ভ্যাকুম মেশিন আছে না ওরকম কাজ ওটা। অর্থাৎ বিভিন্ন প্রোটিন গুলো সেগুলাকে ডিপোজিশন করা সেলের বাইরে। বোনসটা তো সেলুলার ম্যাট্রিক্স, কম্পোজিশন তো পড়াইছি, সেল আর ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স মানে কোলাজেন ফাইবার, বিভিন্ন অস্টিও প্রোটিন যেগুলান আছে, সেগুলো যদি পজিশন করে অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট। আর অস্টিওক্লাস্ট কি করে, এটা হচ্ছে স্ক্যাভেঞ্জার, মানে ঝাড়ুদার সেল। মনে করেন যে এখানে বেশি হয়ে গেছে, ওটাকে সমান করতে হবে, সেটার কাজ হচ্ছে অস্টিওক্লাস্ট। মানে অস্টিওক্লাস্ট কি করে, খামচিকিরে ওখান থেকে, বাংলায় বলছি কিন্তু আমরা, একবার ওখান থেকে রিজর্পশন করে, এ বেশি আছে ওখান থেকে উঠাই নিয়ে, দন্য যা দরকার ওখান থেকে উঠাই নিবে, এটার কাজ হচ্ছে অস্টিওক্লাস্ট। আর অস্টিওসাইট যেটা, এটা হচ্ছে ম্যাচুর সেল, মেইন আর্কিটেকচারে থাকে, এবং সেটা হচ্ছে শরীরের যে মিনারেল, যেটা মিনারেল, সেই মিনারেলের হেমোস্টাসিস করে অস্টিওসাইট। অর্থাৎ মানে যে ব্লাডের সার্কুলেশন, যে মিনারেল যে ব্যালান্স, সেটা মেনটেন করে অস্টিওসাইট। অস্টোসাইট এখন যদি স্ট্রাকচার আমরা আপনার পড়েছেন হয়তো, অস্টো যদি পড়েছি কিনা জানি না আমি, স্যার যে ওটা স্ট্রাকচারালি হিস্টোলজিক্যালি বোনস তো দু রকম আছে, একটা স্পঞ্জি বোন আর কম্প্যাক্ট বোন। তো কম্প্যাক্ট বোনের যে স্ট্রাকচারাল ইউনিট, সেটার নাম কি জানেন? এটা হচ্ছে হ্যাবারশিয়াল সিস্টেম। নাম শুনেছেন? কঠিন হয়ে গেল না? জি স্যার শুনেছি স্যার। হ্যাবারশিয়াল, হ্যাবারশিয়ান সিস্টেমের নাম শুনেছেন? জি স্যার শুনেছি। আমান স্যারকে দেখাইছে নাকি? জি স্যার আমান স্যার দেখাইছে হ্যাবারশিয়ান সিস্টেম। জি স্যার, জি স্যার। ছবিতে এরকম মাসকানাটা সেন্ট্রাল ক্যানুলা থাকে, সেন্ট্রাল সেন্ট্রাল ক্যানাল থাকে, তার মধ্যে নিউরোভাস্কুলার বান্ডেল থাকে, তার চারিদিকে 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 বোনের প্লেট থাকে, তাই না? এরকম দেখাইছে না, ল্যামিনা যেটা, তারপর দুই ল্যামিনার মাঝখানে জায়গা থাকে, এর নাম হচ্ছে ল্যাকুনা। এই ল্যাকুনার মধ্যে, হ্যাঁ এই এই ল্যাকুনা আর এক ল্যাকুনার মধ্যে ক্যানালি গুলি থাকে, ফাইন রেডিয়েটিং চ্যানেল। দুই ল্যাকুনার মধ্যে বড় বড় অস্টিওসাইট গুলো বসে থাকে, এবং তাদের সাইটোপ্লাজমিক প্রসেস গুলো দিয়ে একটার সাথে আরেকটার সাথে কমিউনিকেটিং করে। এরকম একটা স্ট্রাকচার আছে, সেটা সেটার নাম হচ্ছে হ্যাবারশিয়ান সিস্টেম। কিন্তু স্পঞ্জি বনে এরকম কোনো হ্যাবারশিয়ান সিস্টেম নাই। আমরা যে ফিমার দেখি যেটা, ওটার ভিতরে কিন্তু লটস অফ হ্যাভারশিয়ান সিস্টেম আছে। হ্যাঁ, তাহলে হ্যাভারশিয়ান সিস্টেম কি, হিস্টোলজিক্যাল স্ট্রাকচারাল ইউনিট, ঠিক না? আমাদের টাইম শেষ এখন, আজকে এই পর্যন্ত। আর আমরা কলেজে পৌঁছে গেছি, আমার পরীক্ষা এখন, তোমাদের বড় হয়ে যায় পরীক্ষা, আজকে শেষ হলে কালকে থেকে ঠান্ডা মাথায় আবার ক্লাস করো। হ্যাঁ, তোমাদের যা মানে বন ছাড়াই যা ক্লাস হলো, তোমাদের উপকার হলো কিনা বুঝতেছি না, এটা যদি উপকার হয় আলহামদুলিল্লাহ ভালো, এটা মানে জরুরি ইনফরমেশন সব। সেল বোন কি, বোনের কম্পোজিশন, তার কি কি সেল আছে, স্ট্রাকচারাল ইউনিট কি, ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।